রক্ত দিয়ে বানানো চকলেট। ও মা, একে শুনছি। আর এই দেখুন, এটা হচ্ছে ইয়ারওয়্যাক্স ক্যান্ডি, অর্থাৎ কানের ময়লার ক্যান্ডি। এটা হচ্ছে ইউরিন স্যাম্পল ক্যান্ডি, ইয়ার। আর এ দেখুন, এটা হচ্ছে এমন এক ক্যান্ডি যা কিনা নাকের সর্দির মতো দেখতে। বাচ্চাদের তো চকলেট অনেক পছন্দের খাবার, আর বাচ্চাদের এই চাহিদা মেটানোর জন্য ভিন্ন ভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন ধরনের চকলেট বানিয়ে থাকে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু চকলেট দেখাবো যেগুলো খাওয়া তো দূরস্থান, চোখে দেখলেই আপনার বমি চলে আসবে। নাম্বার ওয়ান, মিনি ব্লাড ড্রিপস। আমরা যখন কাউকে হসপিটালে রক্ত দিতে দেখি বা রক্ত লাগাতে দেখি, তখন আমাদের মধ্যে অনেক ভয় কাজ করে। কিন্তু কেমন হবে যদি কেউ এই রক্তের ব্যাগ খেতে শুরু করে? এখন ভিডিওতে যে ব্লাড ব্যাগটি দেখছেন, সেটি আসলে একটি চকলেট যেটা কিনা লিকুইড ফর্মে আছে। এই লিকুইড ক্যান্ডি দেখতে একেবারে ব্লাড ব্যাগের মতো। এছাড়াও এই চকলেটে একটি আইবি সেটও দেওয়া থাকে, যার মাধ্যমে এই চকলেটটি চুষে চুষে খেতে হয়। আর প্রতিটি ক্যান্ডির ব্যাগের মধ্যে ব্লাড গ্রুপও লেখা থাকে। ভাবতেও কেমন উদ্ভট লাগছে। নাম্বার টু, ইয়ারওয়্যাক্স ক্যান্ডি। আপনারা কি কানের ময়লার মতো ক্যান্ডি খেয়েছেন? আমাকে তো ফ্রিতে দিলেও খাবো না। এই ভিডিওতে এখন যে ক্যান্ডিটি দেখছেন, সেটার ভেতরে থাকা চকলেট একেবারে কানের ময়লার মতো দেখতে। এমনকি চকলেটটি যে প্যাকেটে রাখা হয়, সেটিও মানুষের কানের আকৃতির। এই চকলেটটি খাওয়ার জন্য একটি কটন বার দেওয়া হয়। এই চকলেটটি খাওয়া তো দূরস্থান, দেখলেই বমি এসে পড়বে। নাম্বার থ্রি, নোজ ক্যান্ডি। সাধারণত যখন আমাদের সর্দি লাগে, তখন আমাদের নাক থেকে পানি বেরোতে শুরু করে। যদিও ভুলে ওই পানি আমাদের হাতে লেগে যায়, তাহলে আমরা হাত ধুয়ে ফেলি, কারণ এই সর্দিতে অনেক ব্যাকটেরিয়া থাকে। কিন্তু এখন এই ভিডিওতে যে ক্যান্ডিটি দেখতে পাচ্ছেন, সেটা দেখলে আপনার ঘৃণা লেগে যাবে। এই ক্যান্ডিটি দেখতে মানুষের নাকের মতো। এর দুই পাশে স্ট্রেপস লাগানো থাকে। এই মাস্কটি সফট প্লাস্টিক দিয়ে বানানো হয়। যখন এই প্লাস্টিকের নাকটিতে চাপ দেওয়া হয়, তখন সেখান থেকে সর্দির মতো ক্যান্ডি বেরোয়। ইয়াক। নাম্বার ফোর, সাওয়ার ক্যান্ডি লিকুইড ইউরিন স্যাম্পল। এই ভিডিওটিতে যে ক্যান্ডি দেখছেন, সেটা দেখে যে কেউ মনে করবে এটা প্রস্রাব। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এটা একটা ক্যান্ডি। কোনো ব্যক্তি যখন পানিশূন্যতায় ভোগে, তখন তাদের প্রস্রাব এমন হলদে বর্ণের হয়। তাই এই ক্যান্ডি দেখে আপনার বমি চলে আসতে পারে, তাই নিজ দায়িত্বে খাবেন। নাম্বার ফাইভ, আইবল চকলেট। এখন ভিডিওতে যেই চকলেটটিকে দেখছেন, সেটির নাম হচ্ছে আইবল চকলেট। এই চকলেটটি দেখতে একেবারে মানুষের চোখের মণির মতো। এই চকলেট যেহেতু মানুষের চোখের মতো, তাই এটি খেতে আমাদের নিশ্চয়ই অদ্ভুত লাগবে। নাম্বার সিক্স, ফিশ ফ্লেভার্ড ওরিও। আপনারা অবশ্যই ওরিও বিস্কিট খেয়েছেন, অনেকের আবার পছন্দের বিস্কিট এটি। কিন্তু কখনো কি মাছের ফ্লেভারের ওরিও বিস্কিট খেয়েছেন? হ্যাঁ, আপনি একদম ঠিক শুনছেন। এই ওরিওটির নাম সুইডিশ ফিশ ক্যান্ডি ওরিও। এই ওরিও সুইডিশ ফিশ ক্যান্ডি দিয়ে বানানো ক্রিম ব্যবহার করা হয়েছে। কিন্তু যখন এই বিস্কিট মার্কেটে আসে, তখন এই বিস্কিটটি ফ্লপ খেয়েছিল, কেননা জঘন্য স্বাদের এই বিস্কিট কেউই কিনতে চায়নি। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই জঘন্য ক্যান্ডিগুলো দেখিয়ে দিতে পারেন। আর পিনিকপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিকপাইয়ের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পিনিকপাই।